নামের এক কৃষক জম্মুর একটা ছোট গ্রামে থাকত। বিয়ের দু বছর পরেই তার বর মারা যায়। সুনিতার ক্ষেতে যেইটুকু ফসল কষ্ট করে পাওয়া যেত তাতে তার কেবল একমাত্র একজনেরই চলত। দেখো সুনিতা বোন, আমি জানি যে এক সময় এই গাছের পেস্তা দিয়ে অনেক রোজগার হতো। এখন এই গাছের মৃত্যুর সময়, এতে তুমি নিজের সময় আর টাকা কেন নষ্ট করছো? এটা প্রথম গাছ যেটা আমি আর হিতেশ পুঁতেছিলাম এই ক্ষেতে। আপনি জানেন এই গাছটা আমার হৃদয়ের জুড়ে আছে। রাজু দাদা এই কথা কি করে বলতে পারলেন, আর তাও হিতেশের বন্ধু হয়ে? বোন, তুমি এটাও তো ভাবো যে গাছটা যদি কেউ কেটে বেচে দাও তো তুমি টাকা পাবে। তোমার সংসার টাকায় চলে নাকি হিতেশের স্মৃতিতে? একদিন রাতে যখন সুনিতা ঘুমোচ্ছিল, ও ক্ষেতের দিক থেকে কোনো শব্দ শুনতে পেল। ও বাইরে গিয়ে দেখলো কিছু বদমাইশ লোক ওর ক্ষেত থেকে কিছু চুরি করার চেষ্টা করছিল। বদমাশরা পেস্তা গাছের কাছে গিয়ে সেটা কাটতে যাচ্ছিল। সুনিতা চেঁচাতে চেঁচাতে ওদের দিকে যায়, কিন্তু বদমাশগুলো পেস্তা গাছের কুটার মেরে দিয়েছিল। ওদের পেছনে দৌড়াতে গিয়ে সুনিতা পড়ে গেল। পরের দিন সকালে সুনিতা দেখল গাছটা সবল আর সতেজ হয়ে গেছে, আর পেস্তা গাছে অনেক পেস্তা ফলে আছে। সুনিতা একটা বড় ঝুড়িতে সব পেস্তা রেখে দিল আর ভাবল পরের দিন সকালে বাজারে ওগুলো বিক্রি করবে। সকালে পেস্তার ঝুড়ির পাশে আরেকটা ঝুড়ি ছিল। সুনিতা বাজারে সব পেস্তা বেচে ভালোই রোজগার করলো। পরের দিন সুনিতা দুই ঝুড়ি পেস্তা নিয়ে গেল, আর তার পরের দিন সকালে সেখানে ছিল চারটে ঝুড়ি। হে ভগবান, এই পেস্তা গাছ তো একটা ভোজবাজির মতন, আর আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার জীবনে এই ভেলকি নিয়ে আসার জন্য। সুনিতা, তুমি আমার অনেক যত্ন নিয়েছ। যখন আমি কোনো ফল দিইনি তখনও তুমি আমাকে কেটে বেচতে দাওনি। এখন আমার তোমার খেয়াল রাখার সময়। রাজু সুনিতার সাথে দেখা করতে আসতো। সুনিতা বোনটি লটারি পেলে নাকি? কোনো লটারি পাইনি দাদা, মনে আছে আমি বলেছিলাম এই গাছটা হিতেশের মৃত চিহ্ন? ব্যাস তারই ভেলকি হয়ে গেল। হিতেশের ভেলকি? আমি ঠিক বুঝলাম না। সুনিতা রাজুকে জাদু পেস্তা গাছ সম্বন্ধে সব কিছু বলল। রাজু নিজের বাড়ি ফিরে গেল, কিন্তু তার মাথায় ওই জাদু পেস্তার চিন্তা থেকেই গেল। ও ভাবল এই পেস্তার গাছটা সে যদি পেয়ে যায় তাহলে ও বসে বসে সারা জীবন টাকা কামাতে পারবে। রাজু পেস্তা গাছটা কাটে। রাজু গাছটা নিজের ক্ষেতে লাগিয়ে খুশি হয়ে যায়। রাজু এক ঝুড়ি পেস্তা নিয়ে আসে, কিন্তু সেগুলো ছিল পচা। পরের দিন সকালে রাজু দু ঝুড়ি পচা পেস্তা পেল। পেস্তা গাছ লাগানোর পর থেকে রাজুর ক্ষেতের অন্যান্য গাছগুলো মারা যেতে থাকলো। ও ভাবল সুনিতার জীবন নষ্ট করার জন্য ও এই শাস্তি পেয়েছে। যদিও সুনিতাকে সব সত্যি কথা বলে দেয় তাহলে হয়তো ওর ক্ষেত ঠিক হয়ে যাবে। রাজু সুনিতার ক্ষেতে পৌঁছে দেখে সুনিতা আরো খুশিতে রয়েছে। রাজু দাদা, খুব ভালো হয়েছে আপনি আবার এসেছেন। আগের বার আপনি আসার পর আমার জীবন বদলে গেছে। আপনি বিশ্বাস করবেন না, এই গাছের নিচ থেকে চারটে নতুন গাছ জন্মেছে। এখন আমার কাছে চারটে জাদু পেস্তা গাছ আছে, আর প্রতি রাতে যখন আমি চার ঝুড়ি পেস্তা নিয়ে আসি তার পরের দিন সকালে আট ঝুড়ি হয়ে যায়। রাজু এই কথা শুনে নিজের ভুলের কথা বুঝতে পারল আর ও মাটিতে বসে মাথা চাপড়ে কাঁদতে থাকলো।
এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সবার ভাগ্য সমান হয় না, আর অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো করা যায় না। মহারাষ্ট্রে একটা গ্রাম ছিল যেখানে কমলা তার মেয়ে করিশ্মার সাথে থাকত। কমলা কাজুর চাষ করত। ওর জমির কাজু প্যাকিং হয়ে দেশ বিদেশে যেত। গ্রামে সবচেয়ে বড় বাড়ি ছিল কমলার। এত সম্পত্তি থাকা সত্ত্বেও কমলার নিজের ওপর কোনো অহংকার ছিল না। ও প্রতি বছর গরিব মানুষদের জামাকাপড় দান করত আর মাঝে মাঝে গ্রামে ভান্ডারা করাতো। মা, আমরা এত বড় লোক কী করে হলাম? তুমি কি কোনো সোনার গুপ্তধন পেয়েছিলে? না মা, তোমার বাবা আর তোমার দাদু খুব পরিশ্রমী কৃষক ছিলেন। ওরা খুব পরিশ্রম করে আস্তে আস্তে কাজু চাষ করে ধীরে ধীরে ধন সম্পত্তি জমা করেছেন। সেই জন্য আমাদের সম্পত্তির ওপর অহংকার করা উচিত নয়। মা, আমরা প্রতি বছর এত খাবার কেন বিলি করি? বাবা, ধন সম্পত্তি জমিয়ে না রেখে সেটা দান করেই সন্তুষ্টি হয়। যখন তুমি বড় হয়ে যাবে তখন এই কথা নিজেই বুঝতে পারবে। কমলাকে হিংসা করার লোকের অভাব ছিল না। গ্রামে বনবাড়ি নামের একজন কৃষক থাকতেন যে নিজের জমিতে আখ চাষ করত। এইবার আখ চাষ খুব একটা ভালো হয়নি। ওদিকে কাজুর চাষ দেখো কত ভালো হয়েছে। দুমামে দুজনে একটা টাকা পয়সা কি করে কে জানে। তুমি ওদের হিংসা করো না। এই তো পরশুই ওরা গ্রামে ভান্ডারা করিয়েছিল। কমলা ভালো মানুষ, এই দান দয়া সবই লোক দেখানো। মা মেয়ে অনেক সম্পত্তি লুকিয়ে রেখেছে। ওদিকে কমলা ওর গাড়ি করে বাড়ি ফিরছিল। রাস্তায় একটা গর্ত ছিল যেখানে জল ভর্তি ছিল। গাড়ির চাকা গর্তের মধ্যে দিয়ে চলে গেল আর পচা জলের কিছুটা বনবাড়ির গায়ে ছিটল। কমলা তাড়াতাড়ি গাড়ি থামাল আর বনবাড়ির কাছে গিয়ে ক্ষমা চাইল। ক্ষমা করে দাও বনবাড়ি ভাই, আমি গর্তটা খেয়ালই করিনি। কোনো ব্যাপার না। কমলা যখন চলে গেল তখন বনবাড়ি ওর বন্ধুকে বলল, যতক্ষণ আমি বদলা না নেব ততক্ষণ আমার কাপড়ের দাগ তুলব না। এটা কি বলছো? ও তোমার কাছে ক্ষমা চেয়েছে, তোমার এত রাগ। তুমি চুপ করো আর নিজের বাড়িতে যাও। বনবাড়ি নদীর ধারে থাকা একজন তান্ত্রিককে চিনত। ওই তান্ত্রিক কালো জাদু করত। বনবাড়ি তান্ত্রিককে বলল, আমার গ্রামে কমলা নামে একজন মহিলা থাকে, আমি ওর কাজুর চার নষ্ট করে দিতে চায়। আমার কালো জল নিয়ে যাও, যে জমিতে ছিটিয়ে দেবে তার মাটি নষ্ট হয়ে যাবে, আর নষ্ট মাটিতে কাজু চাষ হয় না। বনবাড়ি তান্ত্রিকের জল নিয়ে কমলার জমিতে পৌঁছল আর ও পুরো জমিতে জল ছিটিয়ে দিল। পরের দিন তান্ত্রিকের জল নিজের কাজ দেখানো শুরু করল আর কাজুর গাছ শুকিয়ে কালো হয়ে গেল। করিশ্মা জমিতে গেল আর গাছগুলো দেখল। ও সমস্ত কথা গিয়ে নিজের মাকে বলল, গাছ কি করে শুকোতে পারে? নিশ্চয়ই কেউ মাটিতে কিছু মিশিয়ে দিয়েছে। কমলা জমিতে গিয়ে মাটি পরীক্ষা করে দেখল, মাটিতে কিছু মেশানো আছে, মনে হয় কেউ কোনো জাদু করেছে। আমাদের এলাকায় এরকম মাটি কোথাও পাওয়া যায় না। এখন কি হবে মা? চিন্তা করো না সোনা, তোমার বাবা মারা যাওয়ার আগে চাষের ওপর একটা বই লিখেছিলেন। কমলা বইতে পড়ল এরকম মাটিতে চন্দন গাছ লাগানো যায়। পরের দিনই ওই জমিতে কমলা চন্দন গাছের বীজ বুনে দিল। কয়েক মাস পরে চন্দনের গাছগুলো অনেক বড় হয়ে গেল। এগুলো বিক্রি করে কমলার কাজুর থেকেও বেশি রোজগার হলো। ও গ্রামে বিরাট ভান্ডারা করল আর গরিবদের প্রয়োজনীয় সব জামাকাপড় দিল। গ্রামের লোকজনরা কমলার খুব প্রশংসা করল। গ্রামের লোকেদের মুখে কমলার প্রশংসা শুনে বনবাড়ির রাগে ফেটে পড়ল। ও তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে পৌঁছল আর ও তান্ত্রিকের গলা টিপে ধরল। কি হলো? তুমি তো বলেছিলে যে তোমার জল দিয়ে কমলা বরবাদ হয়ে যাবে,
কিন্তু ও তো আরো ধনী হয়ে গেল। আমার গলাটা ছাড়ো, আমার কোনো ভুল নেই। তুমি কাজুর চাট নষ্ট করতে চেয়েছিলে, আমি সেটা করে দিয়েছি, কিন্তু আমি কি করে জানবো যে ও জমিতে চন্দনের গাছ লাগাবে আর ধনী হয়ে যাবে? আমার টাকা ফেরত দাও। তান্ত্রিক বনবাড়ির টাকা ফেরত দিতে অস্বীকার করল। দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তান্ত্রিক ওর ভস্ম বনবাড়ির ওপর ছিটিয়ে দেয় আর বনবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।